গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ পিডব্লিউডি মোড় থেকে রিপন শেখ নামে এক যুবককে আটক করে যুবকের কাছ থেকে পঞ্চাশ গ্রাম হেরোইন উদ্ধার হয় ধৃত যুবকের বাড়ি ভগবানগোলা থানার থানার দারারকান্দি মোড় এলাকায় বলে জানতে পারা যাচ্ছে ধৃত যুবককে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ভগবানগোলা থানার পুলিশ আরও জানিয়েছে তার পাঁচ দিনের হেফাজত নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে তৌচিফ ইকবালৰ ৰিপৰ্ট এন টিভি ডেব্লুপি